নমস্কার বন্ধু, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। অনেকেই হয়তো জানো যে আগের বছর অর্থাৎ 2022 সালে প্রায় আগস্ট মাসের স্টার্টিং এর দিকেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ আওয়ার্স কমপ্লিট হয়েছিল এবং আমি ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ভেরিফিকেশনের পর অ্যাকসেপ্ট হয়েছিল এবং আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে জুন মাস 19 তারিখ 2023 সাল। তো আজকে আমি আমার গুগল অ্যাডসেন্স যে পিন সেটা হাতে পেলাম। এবার যারা জানো না তাদের জন্য আরেকটু এক্সপ্লেইন করে দিই। চ্যানেল মনিটাইজ হওয়ার পর থেকে তোমার ভিডিওতে পার ভিউ একটা রেভিনিউ জমা হতে থাকে তোমার চ্যানেলে আর কি, বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে বলতে গেলে। অ্যাকচুয়ালি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 কমপ্লিট হয়ে যায়, $10 কমপ্লিট হলে তোমাকে একটা ভেরিফিকেশন করতে হয়। প্রথমত আইডেন্টিটি ভেরিফিকেশন, যেটা হচ্ছে একটা প্যান কার্ড বা ভোটার কার্ড এসবের ফটো আপলোড করে দিলেই হয়ে যায়, সেটা ওরা ভেরিফাই করে দেখে নেয় আর কি। আর তারপরে করতে হয় অ্যাড্রেস ভেরিফিকেশান। ওই অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য ওরা একটা লেটার পাঠায়, সেই লেটারে একটা 6 ডিজিটের পিন থাকে, সেই পিনটা আমাকে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাবমিট করতে হবে, মানে মারতে হবে আর কি পিনটা, তবে গিয়ে আমার অ্যাড্রেস ভেরিফাই হবে। তো এই ভেরিফিকেশানটা করতে হয় যখন $10 কমপ্লিট হয়ে যায়। $10 পরে অপশানটা আসে, ভেরিফিকেশানটা করতেই হয়। লিখে নিন, এইবার হয়তো দেখা হলে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আরে দাদা ইউটিউব করছো, সেই কামাচ্ছ তো, হ্যাঁ দু হাতে ঢুকছে দু পকেটে ঢুকছে, একদম মানে সেই ব্যাপার, একদম মানে যাই নয় তাই। কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয়। যারা জানে, মানে যারা চ্যানেল মনিটাইজ হয়েছে তারাও জানে যে ইউটিউবে মানে টাকা মানে কি বলবো, মানে আজকাল তো রেভিনিউ দেয় না বললেই চলে প্রায়। মানে আগেও হয়তো একটু বেশি ছিল, এখন তো মানে কি আর বলবো, মানে যাচ্ছে তাই, বিতিকিচ্ছির কাণ্ড আর কি। না দিলেই পারে এর থেকে। তো যাই হোক, তো মোটামুটি ওইরকমভাবেই রেভিনিউ জমা হয়ে হয়ে আমার $10 হয়েছিল। তো $10 হওয়ার পরে ভেরিফিকেশানটা আমি স্টার্ট করেছিলাম। আইডেন্টিটি ভেরিফিকেশানটা অনেক দিনই হয়ে গেছিলো, মে মাসেই, আর মে মাসের শেষের দিকে ওই 27 তারিখ মতো হবে, ওরকম সময় আমার ওই গুগল অ্যাডসেন্স যে বাই পোস্টে যে অ্যাড্রেস ভেরিফিকেশানটা হবে সেইটা স্টার্ট হয়েছিল। তো পোস্টে পাঠিয়েছিল আমাকে, তারপরে সেই চিঠিটা আস্তে আস্তে এই জুন মাস হয়ে গেল। আমি তো মাঝখানে ভাবছি যে চিঠি কই চিঠি, ওই চিঠি আসছে না কেন। সাধারণত 2 সপ্তাহ লাগে, কিন্তু আমার তো এখানে অনেকটাই সময় লেগে গেল, অলমোস্ট 1 মাস অলমোস্ট। তো যাই হোক, ফাইনালি এসছে চিঠিটা। চিঠি অ্যাকচুয়ালি আসেনি, মানে আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম। আমি ভাবছি যে যাই একবার ব্রাঞ্চ অফিস, মানে আমাদের পোস্ট অফিসের যে ব্রাঞ্চ অফিস, সেখানে গিয়ে একবার বলে আসে যে আমার নামে একটা চিঠি আসার কথা আছে, এখনও কি আসেনি, গুগল থেকে আসবে। তো ওইটাই বলতে এসেছিলাম, বলতে এসেছি, তখন ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ একটা চিঠি আছে, মানে একটু বলার পর আর কি। প্রথমে ওনারা বলে না এরকম তো কোনো চিঠি আসেনি, তারপরে বলে না না দাঁড়ো দাঁড়ো একটা চিঠি আছে, আজকেই এসছে। আমি তো বলি যে বাহ, এটা বিশাল কোইন্সিডেন্স, খবর নিতে এলাম আর চিঠি পেয়ে গেলাম, তো সেই ব্যাপার। আর হ্যাঁ, আগে যেটা বলছিলাম, আর তারপরেও যারা ভাবো যে এই যে টাকা টাকা টাকা, তো সেই টাকাটারও ব্যাপার আছে। এই তো মাত্র $10 হয়েছে, যতক্ষণ না $100 হচ্ছে, $100 যতক্ষণ হচ্ছে আমি পেমেন্ট পাবো না, পেমেন্ট নিতে পারবো না, সেটা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাই বলে দিলাম। তো এখন $100 আমার অনেক দেরি, দিল্লি বহুত দূর হ্যায়, তো এখন থেকে ওইসব ভেবে লাভ নেই। আর অ্যাকচুয়ালি আমি ইউটিউব ওই জন্য করিনি, প্রথম কথা মানে স্টার্টিংটা। কথাটা এবার হয়তো অনেকে বলতে পারে যে বানিয়ে বলছি বা কিছু, সেরকম না। আসলে ওটা তখন যখন আমি ইউটিউব স্টার্ট করি অত কিছু জানতাম না, যে কখন কী ভেরিফিকেশান হয় বা কী কী বৃত্তান্ত সব আমার মাথাতে ছিল না, আমি জানতামই না যে ওরকম হয় বলে, মানে এরকম যে হ্যাঁ জানতাম যে ইউটিউব থেকে মানুষ টাকা পায়, এটুকু শুনেছিলাম, কিন্তু কীভাবে কত ডলার হলে কী হয় না হয়, কখন কী ভেরিফিকেশান হয়, ওইসব কিছু জানতাম না। মেইন করতাম যে একটা হবি, মানে ওটা জাস্ট একটা প্যাশন টাইপের বলতে পারো, যে ব্লগের মাধ্যমে কিছু মোমেন্টস ধরে রাখতাম, এই হচ্ছে এই কারণেই স্টার্ট করেছিলাম। জাস্ট মানে না করে থাকতে পারতাম না, এইরকম একটা ব্যাপার ছিল। তখন কোনোদিন ভাবিনি যে এত কিছু যে ভেরিফিকেশান হবে, পিন হবে, মানে পিন পাবো বা আমার চ্যানেলটা মনিটাইজ হবে, সেটাও ভাবিনি কোনোদিন। কারণ ইউটিউব করার কয়েকদিন পরে যখন একটু কন্ডিশনগুলো জানতে পারলাম যে এই ব্যাপার হয়, তখন ভাবলাম যে না, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার সেই ব্লগ করে জীবনে হবে না, এরকম মানে আমি ভাবিনি কোনোদিন, কল্পনাও করিনি। তো যাই হোক, সেসবদি হয়েছে, খুবই ভালো লাগছে, দেখা যাক আর কতদূর যাওয়া যেতে পারে এইভাবে। তো যাই হোক, পিনটা তো পেয়েছি, পিনটা একবার দেখাচ্ছি এমনি বাইরে থেকে। এই যে এইটা হলো মানে যে খামটা আর কি, এর ভিতরে পিনটা আছে। তো এটা এখন ওপেন করছি না, তো বাড়ি গিয়ে একদম খুলে পিনটা এন্টার করব সেইখানে, তারপরে ভেরিফাই হয়ে যাবে। তো এইসব কিছুর জন্য সত্যি বলতে একমাত্র তোমরাই দায়ী, মানে তোমরাই ভিডিও দেখো, তাই আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ভিউয়ার্স না থাকলে ইউটিউবারের সত্যি বলতে কোনো দাম নেই, আর ভিউয়ার্স থেকে অ্যাকচুয়ালি মানে আমরা মোটিভেশন পাই এক প্রকার বলতে গেলে, যে হ্যাঁ লোকে আমার ভিডিও দেখছে, পছন্দ করছে, এটাই একটা বিশাল মোটিভেশান। তো সেই জন্য এই যে পিনটা, এটা মানে কী বলবো, প্রায় অনেকটাই ক্রেডিট, অ্যাটলিস্ট বলো 50% ক্রেডিট তো তোমাদেরই, 50% কাজ আমি করছি, 50% কাজ তোমরা করছো, দেখছো ভিডিও, সেই জন্যই। এবার তাহলে বাড়ি চলে যাব, আর দেখা যাক যদি কোনো দিন $100 হয় ভবিষ্যতে গিয়ে, মানে সে আজ থেকে হয়তো অনেক পরে, চাকরি বাকরি করে বা অন্য কাজ করে
মানে টাকা কামানো সেটা একটা আলাদা তার ফিলিং, আর নিজের প্যাশন থেকে আসা টাকা সেটার একটা আলাদা মাহাত্ম্য আছে। মানে ধরো কোথাও খেলতে গিয়ে কোনো টুর্নামেন্টে টাকা জেতা বা এই ধরনের ইউটিউব থেকে টাকা জেতা, যে কোনো জিনিস এই ধরনের যে যে কোনো প্যাশন ফলো করে যে টাকাটা আসে সেটার একটা গুরুত্বই আলাদা হয়। মানে যদি সেরকম কোনো দিন পাই তো সেটাও একটা সৌভাগ্যের বিষয় হবে। চেষ্টা করব ইউটিউবকে কন্টিনিউ করার, আর তোমরাও ভিডিও দেখতে থাকো, তোমরাও আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমিও চলে যাবো আর কি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, তো পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।